গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আর পবিত্র বৃষ্টি ব্লগে তোমাদের আবারও একবার ওয়েলকাম জানাই। যে শনিবার আর এখন বাজে ঘড়িতে সকাল 8টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। বাবা হচ্ছে এই মাত্র মানে 6:30-7টার দিকে ফোন করেছিল যে আমাদের বাড়ি আসছে। তো কেন আসছে, এমনি এমনি আসছে। তো যাই হোক, আর বাবা এলে ভাবছি যে একসঙ্গে বসে। আজকে হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার, এখনও ঠিক মতন রোদ বেরোয়নি, বেরিয়ে পড়বে বলে মনে হচ্ছে। আর হচ্ছে বাবা এলে একসঙ্গে বসে তো শুধু চা হয়ে যায়, বাবা এলে কফি খাবো একসঙ্গে দুজন, এখন আর কিছু খাবো না, বাবা আসুক। আর সকালবেলা দেখো পাখির আওয়াজ শুনতে পাচ্ছ কিনা, পাখির আওয়াজ শোনা যাচ্ছে। আমি অডিওটা করতে হয়তো শুনতে পাচ্ছ কিনা বলতে পারবো না, কিন্তু শোনা যাচ্ছে। ভীষণ ভালো লাগছে না, তাই না? শুকানো তো হয়ে গেছে, আর তোমাদেরকে একবার মাঠের দৃশ্যটা দেখিয়ে দিই, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখা। দেখো এখনো পর্যন্ত রোদ বেরোয়নি, আর একটু মেঘলা মেঘলা হয়ে আছে, কিন্তু আজকে কিন্তু ভালোভাবে গরম হবে সেটা বুঝতে পারছি। দেখো কি ওই যে সেদিনকে যে দেখিয়েছিলাম, এই এইখানে জমিতে চাষ করছিল বলছিলাম না, চাষ রোপণ করছিল, তো এখন দেখো পুরো ভালোভাবে পুরো একদম জমিটা হয়ে গেছে, আর এটাও হয়ে গেছে, আর এটা বাকি আছে, আরও অনেক কিছু বাকি আছে, আস্তে আস্তে দেখবে তোমরা। আর এখানে হচ্ছে আমি কৌটো থেকে বড়িগুলো বের করছি, এগুলো বলে নকশা বড়ি, অনেকেই জানো তো। এই বড়িগুলো খেতে না আমার ভীষণ ভালো লাগে, অন্য যে কালো বড়িগুলো হয় না ওইগুলো আমার খেতে ভালো লাগে না, ওইগুলো আমার বাবার খেতে ভালো লাগে। তো এখানে হচ্ছে বড়িগুলো ভাজছি, সরি বের করছি কৌটো থেকে। আর এখানে দেখো বড়িগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আর এখানে হচ্ছে মায়ের জন্য বেগুন ভাজছি, বাড়ির গাছেরই বেগুন তোমরা তো জানো, আর মা তো বেগুন ভাজা খেতে ভালোবাসে। আর এখানে আমার কিছুটা প্লেটে ভাজা হয়ে গেছে, আর কিছুটা হচ্ছে আমি ভাজছি। আর একদিকে দেখো আমি আলু মানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর আলুগুলো দেখা যাচ্ছে সেদ্ধ করব। আর এখানে ডালটা করব বলে ডালটা একটুখানি ভিজিয়ে দিয়েছি, ধুয়ে ভালো করে একটু ভিজিয়ে দিয়েছি। এখন আমার মোটামুটি রান্নাটা হয়ে গেছে, মানে কিছুটা রান্না হয়ে গেছে, বেশি কিছু তো করিনি, বাবা এলে পালিয়ে যাবে, বাবা একদমই থাকবে না, ঠিক আছে। তো ডালটা বসিয়েছি, আর হচ্ছে ডালটা সেদ্ধ হয়ে ফোন করলো আমার, মানে বলিনি তোমাদেরকে আজকে আমার 3 দিন ফোনের চার্জার খারাপ হয়ে গেছে। সেদিনকে সকালবেলা যে এসছিলো বললাম না, যে ওই যে লবঙ্গ লতাকা মিষ্টি যে পাঠিয়ে দিয়েছিলো, তো সেইটা বাবাকে হচ্ছে চার্জারটা দিতে গেছিলাম, আর আমি একজন আমার জায়ের কাছ থেকে আমি চার্জার নিয়ে চার্জ করেছি ফোনটা, তো মানে আমার ফোনের চার্জ আছে 41%। তো বাবা হচ্ছে দোকানে গেছে, সেই হচ্ছে একটা কিনেছে, তো নিয়ে আসুক, দিলে একটা শান্তি, দিলে তোমাদেরকে দেখাবো। আর বাবা কেন আসছে সেটা তো বাবা বললাম, আমি যাই দিলে বুঝতে পারবে। আর ভাতটা যে বসিয়েছিলাম না গ্যাসে, উপরে মানে এই রকম হয়েছে তোমার, একটু ফেনাটা পড়ে গেছে, তো সেই জন্য এটা আমি ধুয়ে দিই। আর এখন বাজে ঘড়িতে 10:10, এখন পুরো 10:10, আমার রান্নাবান্না হয়ে গেছে, আর এখনও বাবা আসেনি। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ফাইনালি বাবা হচ্ছে এই মাত্র এলো, তো এই যে হেঁটে হেঁটে আসছে, দিয়ে বাবা বলছে ও বাবার হাতে চার্জারটা একটু হাত দিতে। এই যে কফি করে নিয়েছি বাপ বেটি দুজনে, আর এখানে হচ্ছে দুজন খাচ্ছি, আর এখানে বাবা হচ্ছে আজকে সাতপুরি অবসর, তো তাই বাবা সাতপুরি নিয়েছে, সেগুলো একটা ঢেলে দিলাম, আর প্যাকেটে কিছুটা পরিমাণ নিয়ে যাচ্ছি। এখন হেঁটে হেঁটে যাচ্ছি ওই যে জেঠিমার ঘরে, যে জেঠিমা হচ্ছে দিয়ে যায়, তো সেই জেঠিমাকে হচ্ছে দিতে যাচ্ছি, মানে নমা জেঠিমাকে দিতে যাচ্ছি, কারণ ওই জেঠিমা কিছু হোক আর না হোক ওদের ঘরে ভালো মন্দ আমাকে দিয়ে যায়। তাই বাড়ি এলাম, আর ওই জেঠিমার ঘরে যে দিতে গেছিলাম ওই জেঠিমা আবার চাল ভাজা দিয়েছে, দিয়ে ওখানে রেখেছি, আর এখন ওদের ঘরে মানে পিসিমণির ঘরে দিয়ে আসি যাই। কী বলে লিটল হার্টস লেখা আছে, এগুলো ভীষণ ভালো লাগে না, হ্যাঁ এগুলো বাবা নিয়ে এসেছিল। ফাইনালি যেটা নিয়ে এসছে উফ মানে ভীষণ শান্তি, সেটা হচ্ছে এই যে চার্জার খুলে নিয়েছি, খুলে দিয়ে একটু চার্জ দেখে নিয়েছি, বাবা যখনই এসেছিলো তো তখনই হচ্ছে করে নিয়েছি, হয়ে গেছে, মানে আমার কিছু না, নেটের প্রবলেম, চার্জারের প্রবলেম, সব প্রবলেম, লাস্টে আমারও প্রবলেম হয়ে যায়,
যাই হোক, চার্জার না থাকলে না ফোন কতবার লোকের ঘরে যাব বলো, তাই না? তো দুবার আনতে গেছিলাম। এখন হচ্ছে বাজে 11:48, ঠিক আছে? এখনও পর্যন্ত রোদ বেরোয়নি, পুরো একদম মেঘলা হয়ে আছে, কিন্তু ব্যবসা একটা গরম হয় না ওইটা আছে এখনো পর্যন্ত। বৃষ্টি হবে মনে তো হচ্ছে, কে জানে। আগেই জানো যে রান্নাবান্না তো আমার অনেক আগেই হয়ে গেছে। এখন 11:48, এখন আমি খাবো না, দেরি করেই খাবো, এখন একটু বসছি। আর একটা, হ্যাঁ, বাবা যে সাতপুরি নিয়ে এসেছিলো, তো আজকে নাকি সাতপুরি অমাবস্যা, সেই জন্য বাবা নিয়ে এসেছিলো, আর সেইখান থেকে একটা খেয়েছি আর ওদের ঘরেও দিয়ে এসেছি। আর কিছু আছে, সেগুলো পরে খাবো, মাকে বললাম যে খেয়ে নিবে, এ করবে। আর মা ওই ঘরে বসছে, অনেকক্ষণ থেকে এসছে, দি বসছে। বাবা হচ্ছে কোথায় গিয়েছিলো জানো? বাবা হচ্ছে এই 2-3 দিন আগে দিদির ঘরে গিয়েছিলো, ওদের ঘরেও সাতপুরি নিয়ে গেছিলো। তাই দিদি বলল যে বাবা, মানে বাবা আজকে সকালবেলা এসছে, জামাইবু গাড়ি নিয়ে ছেড়ে দিয়ে গেছে বাড়ির সামনে, মানে বাবার বাড়ির সামনে। তাই হচ্ছে বাবা, আমি তো আজকে জানি না যে আজকে সাতপুরি অমাবস্যা বলে, মা আমাকে বললো যে আজকে সাতপুরি অমাবস্যা, ডিম টিম একদম রান্না করবি না রে ভুলে। তো এটা নিয়ম আছে, মানে গ্রামের দিকে এরকম নিয়ম আছে যে সাতপুরি অমাবস্যাতে মেয়েদের ঘরে হচ্ছে সাতপুরি দিয়ে যাওয়া হয়। তো সেইটাই আর কি বললাম, যারা জানো না তাদের জন্য, যারা জানো তাদের জন্য নয়। ভাবছি যে মাঝে মধ্যে এরকম একটু আধটু মাইকটা লাগিয়ে একটু প্র্যাকটিস করব। আর দেখো, তোমরা কিন্তু অনেকেই বলছো যে মাইকের কোনো কিন্তু প্রবলেম হচ্ছে না, সত্যি এখন আর কোনো প্রবলেম, প্রথম প্রথম তো মনে হয় একটু, মানে কানেক্টেড হতে আমার মনে হয় একটু টাইম লাগছিলো, তো সেই জন্য। তো সবাই অনেক ভালো ভালো, অনেক মিষ্টি মিষ্টি কমেন্ট করে, কি ভালো লাগে কি বলবো। তো আমাকে অনেকেই, আমি নাকি খুব মিষ্টি, কথা বলতে ভালো লাগে আমার গলার আওয়াজ, কেউ আবার বলে আমি দেখতে মিষ্টি। আসলে দেখতে মিষ্টি যদিও নয়, কিন্তু তোমাদের মনটা, চোখের দৃষ্টিটা এত ভালো বলে আমাকে এইভাবে ভালো ভালো কমেন্ট করো, না হলে কিন্তু ভালো ভালো কমেন্ট করতে না। সবাইকে অনেক 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 ধন্যবাদ, এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। ভিডিওটা প্রথম দেখছো, প্রথম দেখাতেই কিন্তু যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, ভিডিও স্টার্ট হওয়ার আগে কিন্তু লাইক করে দিও। তোমাদের একটা লাইক সাবস্ক্রাইব ভীষণ আমাদেরকে মোটিভেট করে। হ্যাঁ, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করা দরকার, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, যাই ছাদ থেকে তাড়াতাড়ি জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। ও, আর বাইরে দেখো কীভাবে বৃষ্টি হচ্ছে, বলেছিলাম না আজকে বৃষ্টি হবে, হয়ে গেছে। আর দেখো এইখানে পুরো জল, স্লাইডিংয়ে জানলাটা যদি আমি বন্ধ করে দিই না তাহলে কী বলতো, এত ভ্যাপসা গরম লাগবে, মানে কী বলবো। আমি অল্প একটুখানি খুলে রাখছি। কী ভিডিও এর পরে দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর অনেক ভালোবাসা রইলো, তোমরাও অনেক সাপোর্ট করো, এইভাবে ভালো ভালো কমেন্ট করো। আর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। হচ্ছে কিছু কথা বলি, তো অনেকেই হচ্ছে বলছিল, আজকে যখন ঢালাই রাস্তাতে এখানে বসছিলাম না, তো অনেকেই বলছিল যে ওদের বাবার বাড়িতে নাকি এইরকম, মানে ওদের বাবার বাড়ির কাছে এরকম, মানে গ্রামে কোনো নিয়ম নেই যে সাতপুরি অমাবস্যা। এখানে অনেকেই আবার জানে, অনেকে আবার জানে যে সাতপুরি অমাবস্যা এরকম আছে। তো আমার বাবার বাড়িতে জানো তোমরা সবাই, বাড়ির কাছেই, মানে কাছে মানে 10 মিনিট মতন টাইম লাগবে। তো এইরকম হচ্ছে তোমাদেরকে বললাম, তার কারণ হচ্ছে এটা একটা কি বলবো, যেমন সবজি দেওয়ার সময় মেয়েদের ঘরে সবজি আসে, এসছিলো, আর এটা হচ্ছে সাতপুরি অমাবস্যা, তো বলে আজকে হচ্ছে সেই জন্য হচ্ছে বাবা এসে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আগে লাইক করে দিবে, আর কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। তোমরা হয়তো ভাবছো যে আমার, মানে কথাটা বলছি আস্তে কেন, কথাটা সেরকম, তোমরা হয়তো ভাবছো যে একটু আমি আস্তে আস্তে, আর চোখটা কেমন একটা লাগছে না। হ্যাঁ, তার কারণ হচ্ছে আমি একটু চোখের তলায় একটু ক্রিম লাগিয়েছি, তো সেই জন্য আমার চোখটা কীরকম লাগছে। তো যাই হোক, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অনেক বেশি হ্যাপি থাকবে। আর দেখা হবে আবার পরে একটা নেক্সট ভিডিওতে। আর এরপরে তোমরা কী ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর তোমাদের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি অবশ্যই উত্তর দেবো। চলো, গুড নাইট।